وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার কদমে সিজদা করার জন্য। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কি না? এজন্য আল্লাহর গোলামি আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের একটা সৃজন রেখেছেন। জমিনে যারা ফসল করে, কৃষক যারা, জমিনে বীজ বপন করার একটা সময় হয়, চারা গজানোর একটা সময় হয়, এরপরে ফসল যখন সংগ্রহ করবে আর একটা সময় হয়। একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি যারা, তাদের ইবাদতের মৌসুম আছে, তাদের ইবাদতের মৌসুম আমাদের মাঝে চলতেছে। শাবান যখন এসে যায়, একজন মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা ইবাদতে লেগে যায়, কারণ সামনে হলো রমাদান। শাবানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, শাবানের ভিতরে একটা মহিমান্বিত রাত রয়েছে। হাদিস শরীফের ভিতরে যে রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকাম, বরকতপূর্ণ রজনী, লাইলাতুর রহমান, আল্লাহর রহমতের ভান্ডার পাওয়ার রজনী, লাইলাতুস সাকি প্রমাণপত্রের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের ১৪ তারিখের রজনী, যাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত বলি। আমার বাইরে শবে বরাত ফারসি শব্দ, সব মানে রজনী রাত, বরাত মানে কল্যাণ, বরাত মানে মুক্তি, বরাত মানে নাজাত, অর্থাৎ নাজাতের রজনী এটা, কল্যাণের রজনী একটা, আল্লাহর তরফ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রজনী এটা। এই জন্য এর নাম হলো ফারসিতে শবে বরাত, আরবিতে এর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কোন বর্ণনায় লাইলাতুল মুবারাকা, কোন বর্ণনায় লাইলাতুর রহমা, কোন বর্ণনায় লাইলাতুস সাক। এগুলো হলো শবে বরাতের নাম। বিশ্বনবী মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের ১১৫ নম্বর হাদিসের বর্ণনা, বাইহাকি শরীফের ২৬ নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে লক্ষ্য করে বলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আম্মা জানকে বললেন, তুমি কি জানো নাকি এই রজনীটা কি রজনী? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই রজনীটা কি রজনী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আইতাবা কুল মাউলুদিন মিন বনি আদম ফি হাযিহি সানা, বনি আদমের যে সমস্ত সন্তানেরা এই বৎসর জন্ম গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে লিপিবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। এই বছর কারা কারা দুনিয়াতে জন্ম গ্রহণ করবে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে ফেলেন, ওয়া ফিহা আইয়াতাব কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাযিহিস সানা, বনি আদমের ভিতরে এই বছর কারা কারা মারা যাবে, কে দুর্ঘটনায় মারা যাবে, কে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কে ফাঁসির দড়িতে ঝুলে মারা যাবে, কে বিষ পান করে মারা যাবে, অর্থাৎ কে কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, নবীজি বলেন এই রজনীতে আমল নামাগুলো উঠানো হয়, وفيها تنزل ارزاقهم আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকগুলোকে এই রজনীতেই বণ্টন করে দেন সুবহানাল্লাহ সারা বছর আমি কতটুকু রিজিক পাবো কয় টাকার মালিক হব দোকানের ভিতরে সফলতা কতটুকু হবে ব্যবসায় কতটুকু লাভবান হব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতেই লিপিবদ্ধ করে ফেলে আমার ভাইরা বন্ধুরা তাফসীর ইবনে কাসীরের বর্ণনা চতুর্থ খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় আলোচনা এসেছে শুআবুল ঈমানে 3839 নম্বর হাদিসের বর্ণনা হযরতে উসমান ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা ইবনে আখনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীতার থেকে বর্ণিত কল ইন্নার রাজুলা লায়ানকাহু ওয়া ইউলাদু লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা বান্দির এমন আছে আল্লাহ তো লিখেছেন এক শাবান থেকে আরেক শাবান মানুষের হায়াতকে লেখা হয় অথচ আমার হায়াতটা আজরাইলের খাতার লিস্টিতে চলে এসেছে অথচ আমি এই বছরে বিবাহ করলাম সন্তান নিলাম কত যুবক বিবাহ করে যখন স্ত্রীকে নিয়ে আসতে চায় তখন রাস্তায় ইন্তেকাল করে চিরকালের জন্য তার বাসর শেষ হয়ে যেমন হয় কিনা জোরে বলেন বিবাহর আসর থেকে বাড়িতে ফেরার পথে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বারআতে লিপিবদ্ধ করে ফেলেন কে মারা যাবে অথচ লোকটা বিবাহ করে ওই লোকটা যদি জানতো এই বছর আমি মারা যাইব বিবাহ করতে না এই লোকটা যদি জানতো এই বছর আমি মারা যাব তাহলে দুনিয়ার দিকে মায়াল হতো না টাকার পিছনে পড়ে যাইতো না চেষ্টা করতে আমার রব আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা এইজন্য আমাদের মাঝে এই শবে বরাত লাইলাতুল বারাত বড় বরকতময় রজনী গুরুত্বপূর্ণ রজনী আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে আমাদেরকে কি কি পুরস্কার দিবেন যখন শাবানের 14 তারিখের রজনী শুরু হয়ে যায় শুআবুল ঈমানের ভিতরে এসেছে 3555 নম্বর হাদিসের বর্ণনা জামিউল আহাদিস একটি হাদিস গ্রন্থ এই গ্রন্থের 2622 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান যখন 14 তারিখের রজনীটা শুরু হয়ে যায় নাদা মুনাদি একজন এলানকারী এলান করতে থাকেন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আছো জীবন বরণ নাই করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন আল মিন সাইলিন ফাউতিয়াহু কে আছো আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইবা আল্লাহর কাছে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রজনীতে যারা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে আমার ভাইরা বন্ধুরা এইজন্য শাবান মাস লাইলাতুল বারাআত বড় বরকতময় রজনী এই রজনীটাকে আমরা কাজে লাগাইবো এই রজনীকে যদি কাজে লাগাইতে পারি আমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেস করে দিবেন এবার আসুন